বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিয়া মাছের টক। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি পাটিয়া মাছটা বাছার জন্য ডুমুর পাতা তুলে নেব। বন্ধুরা, এই মাছটাকে আমাদের এখানে পাটিয়া মাছ বলে। আপনারা কী মাছ বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, মাছের উপরে যে এই সাদা অংশটা আছে, ডুমুর পাতা দিয়ে ঘষলে ভালোভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন বন্ধুরা, পাটিয়া মাছটা ডিম হয়ে গেছে। এই যে ডিম, বন্ধুরা মাছগুলো বানানো হয়ে গেছে, ধুয়ে নেব।
মাছটা ভাজার জন্য মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই লেবুটাকে গোড়া লেবু বলে। এই লেবুটা আমি আজকে টক রান্না করব। এই লেবুটা দুভাগ করে নেব। লেবুটার রস বের করে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সাদা সরিষা বাটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক জল, লবণ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জল দিলাম। তরকারিটা হয়ে গেছে, উনুন থেকে কড়াটা নামিয়ে নিলাম।